বিভিন্ন জায়গার পাশাপাশি নওদা থানাতেও উৎসর্গ রক্তদান শিবির পুলিশের। জেলা পুলিশের সহায়তায় রবিবার থানা চত্বরে এই শিবিরে বহু মানুষ রক্তদান করেন। এদিক শিবির ঘুরে দেখেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, নওদা থানার ওসি অভিজিৎ বসু মল্লিক সহ প্রশাসনিক কর্মী আধিকারিকেরা। বিভিন্ন থানায় থানায় যে রক্তদান শিবির হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজকে নওদা থানাতেও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। সাধারণ মানুষের এতে দারুণভাবে সাড়া দিয়েছেন। এখনও অবধি প্রায় আমাদের 65 ইউনিট রক্ত কালেক্ট হয়েছে এবং আমাদের যেটা টার্গেট আছে আজকে প্রায় 100 ইউনিট রক্ত কালেক্ট করার আমরা আশা করছি সেইটা সম্ভব হবে। এখানে আমাদের মধ্যে আজকে মাননীয় এমপি সাহেব, এমএলএ সাহেব, বিডিও সাহেব সবাই উপস্থিত হয়েছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব সকলেই ছিলেন এবং বিডিও সাহেব নিজেও রক্তদান করেছেন আজকে আমাদের এই শিবিরে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।